हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। आज हमरा सॉल्व करब क्लास थ्री आमादेर परिवेश मॉडल एक्टिविटी टास्कर पार्ट थ्री और पार्ट फोरटा। पार्ट वन और पार्ट टू एर आगे आमी तुम्हारे दिए दिए से वीडियोसगुलो लिंक आमी नीचे डेस्क्रिप्शन बक्से दिए देव, तुम्हारा सेखान थेके चाहले देखे नियो किंबा तुम्हारा चाहले प्लेलिस्ट थेकेओ देखे नीते पारो। एछाड़ाओ আমাদের পরিবেশবাদে অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমি তোমাদের সলভ করে দিয়েছি, সেই ভিডিওসগুলোর লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। যদি ভালো লেগে থাকে শেষে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো, যাতে নেক্সট কোনো ভিডিও মিস না যায়। তো শুরু করছি এবার আজকের ভিডিও। প্রথমে পার্ট থ্রি দিয়ে শুরু করছি। দেখো আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এক নাম্বার, যেসব জায়গায় বন্যা বেশি হয় সেখানে কিভাবে বাড়ি বানানো দরকার। উত্তর লিখবে, যেসব জায়গায় বন্যা বেশি হয় সেখানে বাড়ির মেঝেটা বেশি উঁচু করে করা দরকার। পাকা বাড়ি করলে পিলারের উপর ছাদ ঢালাই করে দোতলায় থাকার ব্যবস্থা করা দরকার। তোমার পরিবারের কোনো বয়স্ক সদস্য ভারী ব্যাগ হাতে বাড়িতে এলেন, সেই সময় তোমার বাড়ির অন্য কোনো বড় সদস্য উপস্থিত নেই, এক্ষেত্রে তোমার কি করা উচিত। আমার পরিবারের কোনো বয়স্ক সদস্য ভারী ব্যাগ হাতে বাড়িতে এলে আমি প্রথমে তাকে ব্যাগটা নামাতে সাহায্য করব, তারপর হাত পা মুখ ধোয়ার জন্য জল দেব এবং একটা গামছা দেব। তারপর তাকে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে বাতাসের ব্যবস্থা করে ঠান্ডা জল বা শরবত খাইয়ে বিশ্রাম নিতে বলবো। তিন নম্বর প্রশ্ন, উল কীভাবে পাওয়া যায়। উত্তর লিখবে, উল সাধারণত ভেড়া ছাগল ও মোষের লোম থেকে তৈরি হয়। এছাড়াও খনিজ তেল থেকে সিনথেটিক উল বা কাশ্মিলন পাওয়া যায়। চার নাম্বার, তোমার বাবা আব্বার বোন তোমার কে হন এবং উনি কি তোমার পরিবারের সদস্য না নিকট আত্মীয়। উত্তর লিখবে, আমার বাবা আব্বার বোন আমার পিসি হন, উনি আমার পরিবারের নিকট আত্মীয়। তবে এখানে একটা কথা বলে রাখি, পরিবারের সদস্য মানে হচ্ছে আমাদের সঙ্গে যদি একই বাড়িতে থাকেন তাহলে হচ্ছে পরিবারের সদস্য, আর নিকট আত্মীয় মানে অন্য বাড়িতে থাকেন কিন্তু আমাদের পরিবারের আত্মীয়। তো এক্ষেত্রে দেখো, যদি তোমার বাবার বোন অর্থাৎ পিসির বিয়ে হয়ে যায়, বিবাহিত হন, তাহলে তিনি নিশ্চয়ই অন্য বাড়িতে থাকেন, তাই তিনি হবেন নিকট আত্মীয়। কিন্তু যদি অবিবাহিত হন, তোমাদের বাড়িতেই তোমাদের সঙ্গে থাকেন, তাহলে তিনি হবেন পরিবারের সদস্য। এটা ছিল পার্ট থ্রি। এবার আমরা পার্ট ফোরে চলে যাব। পার্ট ফোরে রয়েছে, এক নাম্বার, ঠিক উত্তর নির্বাচন করো। একটা কোয়েশ্চেনে চারটে অপশানস রয়েছে, তাদের মধ্যে থেকে যেটা ঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। এক নাম্বারে আছে, কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে, তা হলো চামড়া চোখ কান নাকি জিভ। তো দেখো, যে কোনো জিনিসের স্বাদ নিতে আমরা নিশ্চয়ই জিভের সাহায্য নিতে হয়, কারণ জিভ দিয়ে আমরা স্বাদ অনুভব করি। তাই কাঁচা আমের স্বাদ পাওয়ার জন্য আমাদের জিভ কাজে লাগবে, তাই কাঁচা আমের স্বাদ পাওয়ার জন্য যে ইন্দ্রিয়ের কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে, তা হলো ঘ নাম্বার দ্বীপে লিখবে জিভ। দুই নাম্বার, পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো মাছ ডিম সবজি নাকি চিপস। মাছ ডিম আর সবজি তিনটেই কিন্তু পুষ্টিকর, চিপস এটা পুষ্টিকর নয়, এটা খেলে উল্টো আমাদের শরীর খারাপ হয়, তাই পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো চিপস। তিন নাম্বার প্রশ্ন, মাটির নিচে একটি আনাজ হলো ঢেঁড়স ঝিঙে আলু নাকি কুমড়ো। তো দেখো, ঢেঁড়স ঝিঙে আর কুমড়ো এই তিনটেই কিন্তু মাটির উপরে হয়, মাটির নিচে হয় আলু, তাই মাটির নিচের একটা আনাজ হলো লিখবে গ নম্বরে আলু। দুই নাম্বার, ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। এক নাম্বারে আছে, দেখো স্কিপিংয়ে হাতে কবজির কোনো কাজ হয় না, এটা ভুল, তার কারণ স্কিপিং খেলতে গেলে সবসময় কবজির কাজ ছাড়া স্কিপিং খেলা যায় না। দুই নাম্বারে, পেঁয়াজ হলো গাছের মূল, এটাও ভুল, তার কারণ পেঁয়াজ হলো গাছের কাণ্ড। সয়াবিন একটি প্রাণীজ খাবার, তো প্রাণীজ খাবার এটাও ভুল হবে, প্রাণীজ খাবার হচ্ছে যে খাবার আমরা প্রাণী থেকে পাই, তো সয়াবিন আমরা প্রাণীদের থেকে পাই না, তাই সয়াবিন প্রাণীজ খাবার নয়। নেক্সট তিন নম্বরে আছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন। উত্তর লিখবে, চোখ খারাপ হয়ে গেলে আমরা কোনো কিছু দেখতে পাবো না, তাই চোখ ভালো রাখতে হলে আমাদের চোখের যত্ন নেওয়া প্রয়োজন।
দুই নাম্বার এমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য। ডালিম, কমলা লেবুর খোসা মানুষ ছাড়া অন্য প্রাণীর খাদ্য এবং খোসা ছাড়া বাকি অংশটা মানুষের খাদ্য। তো দেখো, এটা বলতে চেয়েছে যে এক দুটো ফলের নাম লিখতে যেটার একটা অংশ মানুষ খায় আর অন্য অংশটা অন্য প্রাণী খায়, মানুষ খায় না। অর্থাৎ কোনো কিছুর খোসা কিন্তু আমরা খাই না, সেখানে তোমরা কলাও বলতে পারো, কাঁঠালও বলতে পারো। তো এদের খোসাগুলোকে আমরা কিন্তু আমরা ফেলে দিই, সেই খোসাগুলো কিন্তু অন্য প্রাণীরা খায়। গরু ছাগলকে আমরা সেই খোসাগুলো খেতে দিই, তাই খোসাটাও তাদের খাদ্য আর বাকিটা হচ্ছে মানুষের খাদ্য। লাস্ট প্রশ্ন এটা, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও কিভাবে নানা রকম খাবার দেশ বিদেশে ছড়িয়ে পড়লো। উত্তর লিখবে, আগেকার দিনের স্থলভাগ ছিল বনজঙ্গলে ভর্তি, সে বনজঙ্গল থেকে মানুষ খাদ্য চেনেছিল। দূরের দুটো ডাঙ্গার মধ্যে ছিল সাগরের অথই জল, তাই দুটো ডাঙ্গার মধ্যে কোনো যোগাযোগ ছিল না। পরে মানুষ জাহাজ তৈরি করতে শিখল, সেই জাহাজের সাহায্যেই তারা এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিল। এদেশে যা নেই তা ওই দেশ থেকে নিয়ে এলো, আর ওই দেশে যা নেই তা এদেশ থেকে নিয়ে গেল। এভাবে নানা রকম খাবার দেশ বিদেশে ছড়িয়ে পড়লো। তো এটাই ছিল পার্ট থ্রি পার্ট ফোরের সলিউশন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।